হে জবান আল্লাহ গ্রাম আল্লাহ বাগাল্লা কোরআন পাগের মধ্যে জানিয়েছেন আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে পাঁচটা বিষয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব তোমরা যে সমস্ত বান্দারা তোমরা যে সমস্ত বান্দিরা আমার ওপরে কিমান নিয়ে এসেছ আমি আল্লাহ আমাকে যারা বিশ্বাস করো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলা আহা ওয়ালা নাবলু বন্নকুম বিশয়ী মৃণাল খফি বল্জো মিনাল। কসিদ মৃণাল আমিবাল ফুসিবাল তামাবত আল্লাহ বাক ডাক দিয়ে বললেন ওয়ালা নাবলু বর্ণকুম বিশয়ীদ তোমাদেরকে কিছু বিষয়ে পরীক্ষা নেওয়া হবে কিছু বিষয়ে পরীক্ষা নেওয়া হবে এটা পাক বললেন তারপরে সে বিষয়গুলো কি কি পাক একের পরে এক পাঁচটা বর্ণনা করলেন আমি আপনি যখন দুনিয়ায় কোন রকম কোন পরীক্ষায় বসি বা দেখবেন ছাত্ররা বা ছাত্রীরা যখন পরীক্ষার সম্মুখীন হয় শিক্ষকরা কিন্তু একটা সাজেশন তৈরি করে দেয় যে এই সমস্তগুলো পড়তে পারে তোমরা এই সমস্ত এই বিষয়গুলো একটু বেশি 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 পড়াশোনা করো ঠিক না বল হে জওয়ান যুবকেরা আমার আল্লাহ আল্লাহ তাআলা সেটাই কোরআন পাকের মধ্যে গিয়ে গে এই রুলসটা আল্লাহ পাকের শেখানো হোক এই কোরআন থেকে কিন্তু বর্তমান শিক্ষা চলছে বা এই শিক্ষা প্রতিষ্ঠান যারা এই পরীক্ষার রীতি নীতিগুলো তৈরি করেছে এই সাজেশন দেওয়া যেগুলো তৈরি করেছে এটা কিন্তু কোরআন শিক্ষা দিয়েছে আল্লাহ পাক বললেন ওয়ালা না বলো আন্না আমি তোমাদেরকে পরীক্ষা নেব কিছু বিষয়ে আল্লাহ কিন্তু এতটুকু বলে কিন্তু খান্ত হননি চুপ হয়ে যাননি আল্লাহ যদি বলতেন যে ওয়ালা না বলু না আমি তোমাদেরকে পরীক্ষা নেব তাহলে কিন্তু বান্দার ওপর কঠিন হতো কষ্টদায়ক হতো যে কি বিষয়ে আল্লাহ পরীক্ষা নেবে ঠিক না বল কিন্তু আল্লাহ পাক সহজ করার জন্য উনি বললেন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়া এই পাঁচটা বিষয় আল্লাহ বললেন সর্বপ্রথম তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে সেটা হলো খব ভয় ভয় দিয়ে তোমাদের ইমানের পরীক্ষা নেওয়া হবে ওয়াল জুউ ক্ষুধা এই ক্ষুধা দিয়ে আল্লাহ পাক আমাদের ইমানের পরীক্ষা নেবেন ওয়ানা মিনাল আমওয়াল আর ধনসম্পত্তি দিয়ে আল্লাপার ধন সম্পত্তির মধ্যে যেগুলো আছে যে ক্ষয়ক্ষতি ধন সম্পত্তির মধ্যে ক্ষয়ক্ষতি হবে সে ক্ষয়ক্ষতিগুলো নিয়ে পাক আমাদেরকে পরীক্ষা ওয়াল আনফুসি অনেক সময় দেখা যাবে যে আমাদের জীবনটা রিক্সের সামনে এসে যাবে আমরা হয়তো তখন ইমানের পরীক্ষায় হয়তো পাশ করতে পারবো না পাক সেখানেও আমাদেরকে পরীক্ষা নেবেন অসামারত আর ফসল যেগুলো আমরা করি তার ক্ষয়ক্ষতি সেখানেও আল্লাপাক আমাদেরকে পরীক্ষা নেবেন এই পাঁচটা বিষয়ে পাক আমাদেরকে পরীক্ষা নেবেন কথা বুঝলেন তাহলে পরীক্ষা হবে পাঁচটা বিষয় একটা হলো ভয় দ্বিতীয় নম্বর হচ্ছে ক্ষুধা তৃতীয় নম্বর ধন সম্পত্তি চতুর্থ নম্বর হচ্ছে জীবনের এই যেটার বিনিময়ে আমাদের আল্লাপাক পরীক্ষা নেবেন আর পঞ্চম নম্বর যেটা হলো সেটা হলো আমাদের যে ফসলগুলো রয়েছে সেই ফসলের আল্লাপাক ফসলগুলোকে আমাদের পরীক্ষার সম্মুখীন করবেন আল্লাপাক আমাদেরকে বোঝাতে চাইলেন বান্দাগম। তোমরা যারা আমার বান্দা রয়েছ আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম এই সাজেশন তোমাদেরকে দিয়ে দিলাম এই পাঁচটা বিষয়ে তোমরা সচেতন হয়েও অগম এই পাঁচটা বিষয়ে তোমরা একটু তোমরা একটু গভীর মনোযোগ দিও পরীক্ষায় পাশ যদি না করো তাহলে কিন্তু তোমরা কে আমাদের মধ্যে দিন ফেল হয়ে যাবে জান্না দি যে পুরস্কার পুরস্কার হয়তো নাও পাইতে পারো জাহান্না কিন্তু তোমাদের ঠিকানা হবে এ যুবকের আগা আমাদেরকে আল্লাহ আল্লাহ তার আগ হায়দে আল্লাহ আমাদের পরীক্ষা নেবে পরীক্ষাটা কেমন হবে ছোট্ট একটা উদাহরণস্বরূপ একটা হাদিসের গল্প বলি হাদিসের গল্প যখন বলা হবে আমাদের এটা বুঝতে সুবিধা হবে এ जवान যুবকেরা মুসলমানদের সঙ্গে এক সময় রোম দেশের একটা যুদ্ধ হয় লড়াই হয় রোমের বাদশা এই মুসলমানদের এমানি পাওয়ার মুসলমানদের এমানি শক্তি রোমের বাদশা আর জানা ছিল বা রোমের বাদশা যখন লড়াই শুরু হয়েছে গে রোমের সৈন্য গরমের বাদশা সৈন্যদেরকে ডাক দিয়ে বললেন হে আমার সৈন্যরা হে আমার সৈন্যরা যুদ্ধ শেষে তোমরা যে কোনো কারণে হোক যে কোনো উপায় হোক মুসলমানদের কিছু স্বর্ণকে আমাদের কাছে ধরে নিয়ে আসবে গে আমি বাদশা আমি বাদশা গা ওই মুসলমানদের ইমানি পাওয়ার মুসলমানদের ইমানি শক্তি আমি বাদশা গা একটু চান জুমা গেলাম যুদ্ধ শেষ হয়ে গেলাম ঘটনা করবে কোনো একটা উপায় মুসলমানদের কিছু সিফাই মুসলমানদের কিছু সৈন্য হজরতে গে আব্দুল্লা বিন হোসাফা গম রদি আল্লাহ আলা আনহ সহ আরও কয়েকজন সাথী ঘি ওই রোমের বাদশার সৈন্যদের কাছে আটক হয়ে গেল বাবম রোমের বাদশার কাছে যখন নিয়ে যাওয়া হল গম রোমের বাদশা তাদেরকে ডাক দিয়ে বললে যাও যাও এদেরকে একটু মেহমানদারি কর আগামীকাল সকাল বেলা এদেরকে গিয়ে পরীক্ষা আর সম্মুখীন হতে হবে আগামীকাল সকালবেলা পরীক্ষা নেওয়া হবে আজকে মেহমানদারি করা হোক পরের দিন সকালবেলা আবদুল্লা বিন হুসাফা ডাকা হলো রাজ দরবারে বিন হুসাফা রদিয়াল্লাহ আলা আনহুর দেখতে অত্যন্ত সুন্দর ছিল উনি অত্যন্ত সুদর্শন পুরুষ ছিলেন আর মেধা শক্তি অনেক বেশি ছিল কূটনৈতিক বুদ্ধি ছিল অনেক হজরত আবদুল্লাহ আনহুকে যখন রাজ দরবারে ডাকা হলো তো আবদুল্লাহ বিন হোসাফাকে ডেকে বললেন যে আমার পাশে বসো বাদশাহ বলছে যে আমার পাশে বসো হজরতে আবদুল্লা বিন হোসাফা বসলেন আবদুল্লাহ বিন হোসাফাকে ডাক দিয়ে বলা হলো যে আবদুল্লাহ তুমি তো মুসলমান ইসলাম ধর্ম অবলম্বী মানুষ শুনেছি তোমার মধ্যে অনেক ইমানি শক্তি রয়েছে তারপরেও আমি বাদশাহ তোমাকে অত্যন্ত বেশি ভালোবাসি তোমাকে বেশি পছন্দ করে ফেলেছি আমার একটা সুন্দরী কন্যা আছে তার সঙ্গে তোমাকে বিবাহ করতে হবে বিনিময়ে আমি আমার এই সাম্রাজ্যের অর্ধেকটা তোমার নামে লিখে দেব আর বাকি অর্ধেকটা আমি মরে যাওয়ার পরে তুমি পুরোটার মালিক হয়ে যাবে আচ্ছা ইমানদার যারা তাদের কাছে এই দুনিয়ার জমিন বেশি প্রিয় না আল্লাহর জান্নাত বেশি প্রিয় আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা হাসারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্ন লাহুমুল জান্নাহ আল্লাহ পাক বললেন যে আমি মোমেনের যান মাল সবকিছু কিনে নিয়েছি পরিবর্তে কিনতে চেয়েছে মানে ইমানের পরিবর্তে ইমানের মূল্য হিসাবে এই পৃথিবীর জমিনকে দিতে চেয়েছে আমি আপনি শুনেছি জানলা পাকের কাছে এই দুনিয়ার মশার ডানার সমতুল্য মূল্য না আমাকে যদি বলা হয় বা আপনাকে যদি বলা হয় যে এক টাকায় দশ কেজি মশার ডানা দেওয়া হবে আপনি নেবেন যে নেবেন না কেন বলেন তিনি একেবারে মূল্যহীন ওর কোনো মূল্য নেই তো আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ আমার কাছে এই পৃথিবীর মূল্যটাও ওই মশার যে ডানা যেটা এক টাকায় দশ কেজিও কেউ নেবে না ওর সমতুল্য না তাহলে কোন ইমানদার ব্যক্তি যার কাছে থেকে মূল্যবান ইমান সেই ইমানটার বিনিময় যদি সব থেকে নিকৃষ্ট যেটা মশার ডানার সমতুল্য না তার বিনিময় যদি কিনতে দেওয়া যাবে যদি মূল্য ঠিক বরাবরে না হয় তাহলে কিন্তু মাল বিক্রি হয় না হয় হয় না আবদুল্লাহ বিন হুসাইফিয়ালুত আনহ উনি বাদশাকে ডাক দিয়ে বললেন হে রোমের কুকুর তুই এই দুনিয়ার জমিনের বিনিময়ে আমি আব্দুল্লাহ আমার ইমানকে কিনতে চাস আচ্ছা যে বাদশা বলা হয়েছে সেই জমানায় এখন যেমন রাশিয়া আমেরিকা সব থেকে বেশি শক্তিশালী একটা দেশ ঠিক তেমনই ভাবে সুপার পাওয়ার তখন ছিল রোমের বাদশা তার সামনে এরকমভাবে কথা বলা রাজদরবারের মানুষ সকলে হয়ে গেছে অবাক যে আমাদের বাদশাকে কি বলে এর আগে তো এরকম কথা কেউ বলিনি দেখবেন মানুষ যখন সম্মানিত মানুষ যখন লোকালয়ে অসম্মানিত হয় সঙ্গে সঙ্গে সে লোকালয় ছেড়ে দিয়ে একাকিত্ব চলে যায় ঠিক না ভুল বাদশাহ কথাটা সহ্য না করতে পরে নিজের ঘরের মধ্যে চলে গেলেন দরজা দিয়ে দিলেন কিছুক্ষণ পরে রাজ দরবারের মানুষদেরকে ডাকা হলো যাও বিন হুযায়ফার সঙ্গে ভালো ব্যবহার করা যাবে না ওকে জেলখানায় ভরে দাও আর ডাক্তারকে বলা হলো যে ওর কোনো খাওয়া দাওয়া দেওয়া হবে না দেখা যাক ওর রসটা মরে কিনা কথা বুঝলেন মাঝে মধ্যে ডাক্তার তুমি একটু যাতায়াত করবে ওর চিকিৎসা নেবে খবর নেবে যেন মরে যায় না হে জুবা হযরতে আব্দুল্লাহ রোমের রমের কুকুর বলে ডাক দিলেন রোমের বাদ সারে গে যে রাজ দরবারের মানুষদেরকে বললো গম যাও যাও আব্দুল্লাহ বিন কে কি কারাগারের মধ্যে ভরে দাও খাওয়া দাওয়া পানা পান করার পানি সব কিছু একেবারে বন্ধ কোনো কিছুই দেওয়া হবে না বা হজরতে আবদুল্লা বিন হোসাইফা রাদি আল্লাহ ভোতালা কে একের পর এক সাতটা দিন অতিবাহিত হয়ে গেল কারাগারের মধ্যে বন্দি আছে বাবা আবদুল্লা বিন হোসাইফা রাদি আল্লাহ একেবারে শক্তিহীন হয়ে যাচ্ছে একেবারে যেন কোনো নড়াচড়া নাই কোনো রকম কোনো কথাবার্তা নাই ডাক্তার একদিনে জেলখানার মধ্যে কারাগারের মধ্যে ঢুকে দেখলে যে আবদুল্লাহ বিন হুজাই তার কথা বলার শক্তি নাই তার কোন গায়ে যেন শক্তি নয় একেবারে নিথর হয়ে পড়ে আছে বাবা হে জওয়ান জুবা গেরাম ডাক্তার রাজ দরবারে এসে রাজাকে বললাম যে বাদশাহ জাহাবানাম আবদুল্লাহ বিন হোজাইফার কিন্তু কোন রকম কোন নরম নাই আবদুল্লাহ বিন হোজাইফা গাম তার কিন্তু গায়ে কোনো শক্তি নাই বাদশাহ জাহাপানা পানা কি করা যাবে কি করা যাবে বলুন কি করা যাবে বলো বাদশাহ এবার ডাক দিয়ে বললো যাও যাও চলে যাও রাজ দরবার থেকে রাজ দরবার থেকে কিছু শুকরের মাংস নিয়ে যাও আর পান করার জন্য মদ মিশানো পানি নিয়ে যাও তবে বলে দিও হে আব্দুল্লা বিন হুসাইফ তোমার যে খেদম যে খাদ্য পেশ করা হয়েছে এটা কিন্তু শুকুরের মাংস আর পানিতে কিন্তু ও মদ মিশানো রয়েছে এ আমার হে যুবক তরুণ বন্ধুরা ডাক্তার যখন খাদ্যগুলো নিয়ে গেলাম যাওয়ার পরে কারা মধ্যে যে আবদুল্লাহাইফার কোনো রকম কোনো নলম চলম ছিল না কথাবার্তা না ছিল না সত্যিহীন হয়ে গেছে একেবারে দুর্বল হয়ে পড়েছিলেন সেই আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন ওই খাদ্যটা পেশ করা হয়েছে খাদ্যটা দেওয়া হয়েছে আর বলা হয়েছে এ আব্দুল্লাহ আ আব্দুল্লাহ শুনে নাও শুনে নাও তোমার সামনে যে খাদ্য রাখা হয়েছে এটা কিন্তু শুকরের মাংস আর যে পানি রাখা হয়েছে এটা কিন্তু ও মদ মিশানো পানি আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রেগে গেলেন বাপ যে আব্দুল্লাহর গায়ে শক্তি ছিল না যে আব্দুল্লাহ কথা বলতে পারছিল না যে আব্দুল্লাহ নড়তে পারছিল না সেই আব্দুল্লাহ দাত তোহির কণ্ঠে বাঘের মতো গর্জন করে হাকিয়ে ডাক্তারকে পার করে দিলেন জোরে বলুন আর একটু জোরে হয় না আল্লাহ পাক বললেন ইয়া আয়োহান্নাযি

এগুলো অনেকগুলো কথার মধ্যে বলেছেন যেটা আমার উদ্দেশ্যটাই বলছি ইন্নামাল খমরু আল্লাপাক বললেন মদ কিন্তু এ শয়তানি কাজ ফজতারি বহুল আল্লাহ তোমরা এই মদ থেকে দূরে থাকো হুজাইফা তাই মদ মিশানো পানি কিন্তু গ্রহণ করেননি যখনই হারাম কাজ সামনে এসেছে আব্দুল্লা বিন হুজাইফা যে দুর্বল হয়ে গিয়েছিল যে যার গায়ে কোনো রকম শক্তি ছিল না সে আব্দুল্লা হুজাইফার রেগে যে শক্তিশালী হয়ে গেলেন ইমানই বলে বলিয়ানো হয়ে গেলেন জোরে সুবহান সোহা আল্লাপাক কোরআন পাকের মধ্যে বলেছেন ইন্নামা হরুলা খেনসি আল্লাপাক বললেন তিনটি বিষয় এখানে হারাম করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে ঘটনার সঙ্গে মিল রয়েছে সেটা হচ্ছে ওয়ালাহমাল খিনজির শুকুরের গোস্ত এটাকেও আল্লাপাক হারাম করেছেন হজরত আবদুল্লাহ বিন হোসাইফা রাদি আল্লাহ তালু মানতে পারলেন না ডাক্তারকে হাঁকিয়ে দিলেন পার করে দিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ হে জামান জুমা গেরাম আজকের বায়ারে সর্বপ্রথমে যে আয়া আমি তেলা করেছি। আল্লাহ আল্লাহবাকে বললেন ওয়ালা নাবলু ওয়ান নকুম বিশাইব মিনাল খং ফিউয়াল প্রথমটা হচ্ছে ভয় দ্বিতীয়টা হচ্ছে ক্ষুধা আগাম এই ক্ষুধার যন্ত্রণা কিন্তু যাই তাই যন্ত্রণা নয় দেখবে আগামীতে সামনে রমজান মাস আসছে বাপম এই রমজানে গি রোজা কিন্তু অনেকে রাখতে চায় না তার কারণ হল রমজানের রোজা সকলের জন্য সহজ হয় না রমজানের রোজা সকলের জন্য গান কিন্তু হয় না বাব তারা কিন্তু ভেজাল রয়েছে গে যারা কিন্তু ভেজাল ইমানদার রয়েছে গে দেখবেন বিভিন্ন রোগের অশিলা দিয়ে ওই রমজানের রোজাগুলো নারাকার অজুহাত পেশ করে ঠিক না ভুল দেখবেন মোটা মোটা তাগড়া জওয়ান মোটা মোটা তাগড়া ধারে মানুষ রয়েছে বাপ তারপরেও বলে আমার অত্যন্ত সুগার আমি পানিবিহীন চলতে পারি না অনেকক্ষণ যদি খাওয়া দাওয়া না করি আমার হলুদ পেশাব হয় পেশাবের নালিটা জ্বালা করে ঠিক না ভুল এসব বলে কি বলে না সব কিছু হলো আল্লাহ পাক বললেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। মানুষকে ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব আসছে রমজান মাস রমজান মাসে কে কত ইমানদার সেটা কিন্তু বোঝাবার মাস ঠিক না ভুল এ চান যুবাগেরাম আবদুল্লা বিন হোসাইফা রাদি আল্লাহ সামনে যখন অত্যন্ত ক্ষুধার্ত সময় পেটে কোনো কিছু নাই এ পর পর সাতটা দিন না খেয়ে রয়েছে বাপ ওনার সামনে বে হজরতে আবদুল্লা বিন হোজাইফার সামনে গে শুকুরের গোস্তটা গা যখন নিয়ে আসা হয়েছে ইমানি বল যদি না থাকতো আর ইমানি পাওয়ার যদি না থাকত আল্লাহকে যদি না ভয় করতম শুকুরের গোস্ত কিন্তু খেয়ে নিত ঠিক না ভুল দেখবেন এখন কিছু মানুষ আমরা ফতোয়া দেই যে ঘটনা করবে শুকুরের গোস্ত খাওয়া যায় আছে যখন খাওয়ার কিছু নেই জীবন বাঁচানো ফরজ এ ফতোয়া দেয় কিনা হ্যাঁ ইমান বাঁচানো ফরজ আবার এটাও বলে জীবন বাঁচানো ফরজ যারই কারণে শুকুরের গোস্ত খাওয়াও জায়েজ বলে ফতোয়া দেয় সব জায়জ কাজ কিন্তু করা ঠিক না কথা বললেন না আচ্ছা থুতু খাওয়া থুতুটা পাক না মানে পাক বলেন দিদি থতু পাক না না পাক বেশিরভাগ মানুষ কিন্তু ভুল বলে একদম ভেবে চিনতে বলেন পাক না না একটু উচ্চ আমাদের বলেন শুনি গালের থেকে বাইরে বেরিয়ে না পাক থুতু পাক সে ভিতরে থাক আর বাইরে থাক জায়গা বিশেষ না থুতুটা অ্যাকচুয়ালি পাক এখন যদি কেউ কারো গায়ে একটু হালকা থুতু লাগিয়ে দেয় এটা কি হারাম হয়ে যাবে এটা কি হারাম কাজ আচ্ছা থুতু যদি কারো গায়ে মানে আমি আমার গায়ে লাগাবো এটা জায়েজ না না জায়েজ জায়েজ কাজ কি সব কাজ করা ভালো কথা বলেন ভালো না শুকুরের গোস্ত ঠিকই বলেছেন মুফতি সাহেবরা দেখ কোরআনের মধ্যেও এসেছে যান বাঁচানোর মতো যতটুকু আর কি সম্ভব কতটুকু খাওয়া জায়েজ আছে এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে কোনো কিছু নাই খাওয়ার দাওয়ার কোনো কিছু নাই আপনি সেখানে খেতে পারেন তবে শর্ত হচ্ছে অতটুকু যতটুকু খেলে আপনার জীবনটা বাঁচবে নাকি মানুষের কিন্তু এটা কিন্তু জায়েজ কাজ করতেই হবে এরকম না ইমানই বল যদি থাকে ওই রকম ভাবে না খেয়ে শহীদ হয়ে যাবে এটাই হচ্ছে জান্নাতি পথ জোরে বলুন সুহারা হজরতে আবদুল্লা বিন হোসাইফার যখন ক্ষুদা দিয়ে আল্লাপাক পরীক্ষা নিলেন পরীক্ষায় পাশ করে গেলাম রোমের বাদশা হেরে গেলাম রোমের বাদশাহ এবার আরো রেগে গেল বা রাজ দরবারের মানুষদেরকে ডাক দিয়ে বলল গম হে রাজ দরবারের মানুষ আগামীকাল সকালবেলা একটা গাম একটা পাত্রে পানি গরম করা হোক একটা পাত্রে পানি গরম করা হোক আর পানি গরম করার পরে গে মুসলমান যে কয়েদি রয়েছে গে কারাগারের মধ্যে যে আবদুল্লাহ বিন হোসাইফা ছাড়া তার সঙ্গী সাথী যারা রয়েছে গে ওদেরকে কোনো একজনকে ওই গরম পানিতে ফেলে দেওয়া হোক সকাল হয়ে গেল আর রাস্তার দারে মানুষ সকল একটা পাত্রে রেগে পানি গরম করে দিল পানি যখন গরম হয়ে গেল ওই কারাগার থেকে মুসলমান একজন কয়দিকে ডেকে রেগে ওই গরম ফুটান্ত পানিতে যে না দিয়েছে বাব সাথে সাথে হাড় থেকে গোস্ত আলাদা হয়ে গেল শহীদ হয়ে গেল আর আবদুল্লাহ বিন হোজাইফার সামনে যখন ঘটল আবদুল্লাহ বিন হোজাইফাকে দে ফেলল গো হে জামানজু বাগেরা বাদশা রমের বাদশা ডাক দিয়ে বললাম হে আব্দুল্লাহ বিন হুযায়ফা কা পুরুষের মত ব্যবহার কেন কর কা পুরুষের মত কান্না কাটি কেন কর আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন না 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 আমি ভয়ে কাচ্ছি না আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি দুটি কারণে আমি কান্না কাটি করি দুটো কারণে কি কি আবদুল্লা বিন হোসাইফা বলছে না আমি এই জন্য কাঁদছি জাল্লাহ আমি আবদুল্লাহ আমার একটা মাত্র জীবন এই একটা মাত্র জীবন আপনার রাস্তায় ব্যয় করে আমি কিভাবে আপনার দাসত্ব শিকার মানে প্রমাণ করবো আমি কিভাবে আপনাকে ভালোবাসি তার প্রমাণটা আমি কিভাবে করব। আল্লাহ যদি একের জায়গায় হাজারটা জীবন দিতে আমি প্রত্যেকটা জীবনকেই আপনার রাস্তায় আমি শহীদ করে আপনাকে প্রমাণ করতাম যে আল্লাহ আমি আপনার জন্যই রাজি জোরে বলবেন না সুহার আল্লাহ দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে সাথীটা এখনই মারা গেল শহীদ হয়ে গেল এই সাথী আমার সঙ্গে প্রতিযোগিতা করত। আমি যখন নামাজ পড়তাম তো নামাজ পড়ার সময় নামাজ পড়ার সময় ও আমার সঙ্গে প্রতিযোগিতা আমি যদি পড়তাম তো ও পড়তো দুই চার আর বলতো আবদুল্লাহ দেখিস আমি তোর আগে জান্নাতে যাব তাই আমার আজকে দুঃখ লাগে কষ্ট লাগে যে আমি আবদুল্লাহ সত্যিই কি ও আমার আগে জান্নাতে চলে গেল ঝোরে বলবেন না সুবাহ আচ্ছা আব্দুল্লা বিন হোসাইফা জিতলেন না হারলেন এবার বাদশাহ মনে মনে ভাবছে এর তো হাই পাওয়ারের ইমান যেমন তেমন এমান না একে এর ইমান নষ্ট করা যাবে না সুতরাং একে মেরেও কোনো লাভ হবে না দেখি একবার শেষ চান্স জেতা যায় কি না আবদুল্লাবিন হোসাইফাকে ডাক দিয়ে বললেন যে আবদুল্লাহ। আমি তোমার কাছে হার মানছি তবে একটা শর্ত তোমাকে পালন করতে হবে সেটা হলো তোমার আরবে মুসলমানদের রীতিনীতি রয়েছে যে যারা বয়স্ক সম্মানিত কপালে তোমরা দাও তাই আবদুল্লাহ তুমি যদি আজকে সকলের সামনে আমার কপালে চুমা দাও তা আমি তোমাকে ছেড়ে দেব। হয়তো আবদুল্লাহ বিন হোজাইফা সুযোগে সদ্ব্যবহার ব্যবহার করলেন উনি বললেন যে আমি চুমা দেব আমারও শর্ত আছে কি শর্ত যে কারাগারের মধ্যে যে মুসলমান কয়েদিগুলো রয়েছে সকলকেই ছেড়ে দিতে হবে জোরে বলবেন না সোহান আল্লাহ আব্দুল্লাহ বিন হোসাইফা রদি আল্লাহ আনহুর শর্ত মেনে নেওয়া হলো এবং কারাগারের সমস্ত কয়েদিকে ওই বাদশা তখন ছেড়ে দিল আচ্ছা কিছুক্ষণের জন্য হয়তো আবদুল্লা বিন হোসাইফা হেরে গেছে কিন্তু এই হারটা কি হার না জিত মুসলমান গুলো কিন্তু রেহাই পেয়েছে ঠিক না ভুল হেবাক মধ্যে একটা ঘটনা পাওয়া যায় সুরাবুরুজের তফসিরের মধ্যে একটা ঘটনা এসেছে বা একটা বালক সে প্রতিদিন রাজ দরবারে জাদুবিদ্যা শিখতে যায় রাজ দরবারে যখন জাদুবিদ্যা শিখতে যায় বা জাদুবিদ্যা যখন শিখতে যায় পথে মধ্যে রাস্তায় যেতে যেতে দেখা যায় ওই ইসাই সম্প্রদায়ের একজন আলিম তাকে ওই সময় আলেমদের ইসাই আলেমদেরকে বলা হয় পাদেরি ওই পাদেরি গে একটা পাদেরই সে প্রতিদিন ওই ইসা আলাহি সালামের ধর্ম নিয়ে গবেষণা করে পঠন পঠনের কাজ করে বাপম হে জামান জুবা গেরাম হজরতিব ওই ইসা আলহিসের জমানায় যে আলেম ওই পাদরি সেও রাস্তার ধারে শিক্ষা দেয় আর রাজদরবারে সেও একজন জাদুকর সেও জাদুবিদ্যা শিক্ষা দেয় এই বালক যখন রাস্তা দিয়ে যাতায়াত করে যেতে 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 যখনই ওর চোখে পড়ল যে এখানেও একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানেও একটা শিক্ষা দেওয়ার কাজ চলছে দেখি না দেখি এগে এগে এটা শিক্ষা গ্রহণ করা যায় কি না দেখা যাক বাপ প্রতিদিন আসে আর আর দরবারে যাওয়ার আগে ওই জাদুবিদ্যা শিক্ষা নেওয়ার আগে ওই পাদের শিক্ষাটা আগে গ্রহণ করে বাপ পাবো এমন একটা দিন আসল দেখা গেল কিছু মানুষ তারা রাস্তায় ভিড় করছে রাস্তা কেউ পার পার হতে পারছে না পারা পার হতে পারছে না গম ওই বালক তখন সামনে যে দেখল গম যে রাস্তার মাঝখানে একটা বড় হিংস্র বাঘ শুয়ে রয়েছে গে যার ভয়ে গে ওই মানুষগুলো রাস্তা পারা পার করতে পারে না বালক মনে করল আজকে একটা পরীক্ষার সময় দেখবো জাদুবিদ্যাটা সঠিক না ইসা আলাই ইসালামের ওই যে পাদের শিক্ষা এটাই সঠিক উনি কি করলেন ছোট্ট একটা পাথর যে পাথরটা কারের গায়ে যদি ছুড়ে মারা হয় হালকা একটু টোপও তার গায়ে বসবে না এতটুকু ছোট পাথর নিয়ে উনি নিয়ত করলেন যে আল্লাহ যদি এই জাদুবিদ্যার শিক্ষা যদি সঠিক হয় তাহলে এই বাঘ মরবে না আর যদি এই পাদরি শিক্ষা ঈসা ইসলামের শিক্ষা যদি সঠিক হয় তাহলে এই ছোট্ট পাথর ক্ষুদ্র পাথর হলেও যেন বাঘটা মরে যায় ছোট্ট পাথর ছুড়ে দেওয়া হলো বাঘটা সাথে সাথেই মরে গেল যুবকের এই কাণ্ড দেখে ওই মানুষগুলো অবাক হয়ে গেল কাউকে বুঝতে বাকি থাকলো না যে এই যুবক যেমন তেমন যুবক না কথা বুঝলেন না রাজ দরবারে যখন যাওয়া হয়েছে না পাদরির কাছে যখন যেয়েছেন যাওয়ার পরে পাদরি বলছেন যে আজকে এতটা দেরি হওয়ার কারণ কি উনি ঘটনা সবকিছু খুলে বললেন বলে ঠিক আছে তোমার কেরামতি কিন্তু প্রকাশ পেয়েছে মানুষ সব জেনে গেছে সুতরাং তুমি জানো আমার নামটা কারোর সঙ্গে বলো না প্রকাশ করো না তাহলে কিন্তু পরীক্ষার সম্মুখীন তুমিও যেমন হবে আমাকেও তেমন পরীক্ষার সম্মুখীন দেখা গেল একটা অন্ধ মানুষ যাকে বলা হয় জন্ম থেকেই অন্ধ চোখে কিছুই দেখতে পায় না তো এই জন্ম অন্ধ জন্ম থেকে অন্ধ যে ব্যক্তি তার ওই চোখের দৃষ্টি সত্যি ফিরিয়ে দেওয়ার জন্য সাহায্য করেছেন এই বালক চোখে হাত বলিয়েছেন আল্লাহ পাকের ইচ্ছায় চোখ ভালো হয়ে গেছে দৃষ্টি ফিরে পেয়েছেন আর সাথে সাথে ওই বালকের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছেন জোরে বলুন সুবাহারা রাজ তখন যখন অন্ধ ব্যক্তি বিভিন্ন কাজ ছচককে দেখে করছেন তখন বাদশার একটা সন্দেহ হয়েছে কি ব্যাপার তুমি তো চোখে দেখতে পেতে না এখন চোখে দেখতে পাও কেমন করে ওই মানুষটা তখন বলছে ওই বালক ওই বালক যে জাদুবিদ্যা শিক্ষা করে ওই বালকের আল্লাহ আমাকে এই চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে এবং সেই আল্লাহকে আমি আল্লাহ বলে মেনে নিয়েছি জোরে বলুন সুবাহান পরীক্ষার সম্মুখীন রাজদরবার ডাকা হলো বালককে বালককে ডাকা যখন হয়েছে বালককে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার তোমার আবার আল্লাহকে বালক তখন ডাক দিয়ে বলছে আল্লাহ আমার সেই যে আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছে জোরে বলুন সুবাহান আল্লাহ হে তখন ওই বালকের ওপর রেগে গেলেন রেগে যাওয়ার পরে বাদশাহ বা ওই বালককে মেরে দেওয়ার অপচেষ্টা করলো অপমে মেরে দেওয়ার জন্য চেষ্টা করলো বাবম মেরে দেওয়ার জন্য যখন চেষ্টা করা হলো গম কিছু মানুষকে ডাক দিয়ে বলা হল গম যাও যাও এই বালকটাকে গিয়ে পাহাড়ের উপর তোলা গম আর পাহাড়ের উপরে তুলে গে পাহাড়ের উপর থেকে গে এই বালককে গিয়ে ঠেলে ফেলে দাও বালককে যখন ঠেলে ফেলে দেওয়ার কথা হলো পাহাড়ে যখন নিয়ে যাওয়া হলো আল্লাহ পাক পাহাড়কে হুকুম দিলে পাহাড় সাথে সাথে করে শুরু শুরু হলো ভাইব্রেশন হয়ে গেল পাহাড় যখন কাঁপতে শুরু করেছে গে ওই বালকের সঙ্গে তারা মারতে গিয়েছিল তারা ওই পাহাড় থেকে পড়ে সকলে ছাতু হয়ে গেল মারা গেল আরে এই বালক হাসতে হাসতে আল্লাহ শুক্রিয়া আদায় করতে করতে গে রাজ দরবার এই সে হাজির হয়ে গেল ঝরে বলো বাদশা ডাক দিয়ে বলল কি ব্যাপার তারা কোথায় তুমি কেন মরনি তোমাকে কে বাঁচিয়েছে ওই বালক তখন কোরআনের কথাটাই বললেন কোরআনে আল্লাহ পাক আয়াতটা নাজিল করে দিয়েছেন হুয়া ইউহি ওয়া ইউমিতু ওয়া ইলাইহি তুরজাউন যে আল্লাহ মরণ দেয় যে আল্লাহ জীবন দেয় সেই আল্লাহ আয় আমাকে বাঁচিয়ে দিয়েছে জোরে বলুন দেখা গেল তারপরে প্রথম কৌশল যখন কাজ করল না দ্বিতীয় কৌশল আবারও অবলম্বন করা হলম কিছু মানুষকে আবারও ফিট করা হলো যাও সমুদ্রের মাঝখানে নিয়ে চলে যাও সমুদ্রের মাঝখানে নিয়ে যে বালককে ফেলে দাও ওর যেন ওই যেন ওই সমুদ্রের মাছ হাঙর কুমুর সব যেন খেয়ে না বালককে নিয়ে যাওয়া হলো বালককে নিয়ে যাওয়ার পর দেখা গেল আল্লাহ আল্লাহ হাওয়াকে হুকুম দিলেন সাথে সাথে তুফান শুরু হয়ে গেল বাবা যে তুফানের কারণ নেগে ওই মানুষগুলো পড়ে গেল ওই মানুষগুলো মারা গেল আর যুবকটা আস্তে আস্তে ভাসতে ভাসতে রাজদরবারে আবার খুশিতে হাসতে হাসতে হাজির হয়ে গেল বালক তখন ডাক দিয়ে বলছে বাচ্চা আমাকে এই ভাবে মারা সম্ভব হবে না তুমি একটা তারিখ একটা জায়গা নির্ধারিত করো যে জায়গায় মানুষ সকলে আসবে আর সকলের সামনে আমাকে মারা হবে একটা তীরের আঘাতে যে তীরটা সোলার সময় এই কথাই বলবে হাজাল গোলাম যে এই গোলামের এই বালকের রবের নামে তীর ছুটছে নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট তারিখে বালককে এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হলো এদিকে একজন তীরন্দাস তীর সোলার জন্য রেডি সমস্ত মানুষ একেবারে স্টেডিয়ামের মতো ঘিরে দাঁড়িয়ে আছে যে বালককে মেরে দেওয়া হবে কেমন ভাবে মারে দেখি বালককে মারার জন্য যখন তীর ছোড়া হয়েছে তীর ছোড়ার সময় উচ্চ আওয়াজ এই কথায় বলা হয়েছে বিসবিহি হাজাল গুলা যে এই বালকের রবের নামে এই বালকের আল্লাহর নামে তীর ছুটছে যখনই বলেছে সাথে সাথেই ওই আঘাতে বালকটা ইন্তেকাল করলেন শহীদ হয়ে গেলেন আচ্ছা এই বালককে হেরে গিয়েছেন না জিতে গিয়েছেন টোটাল মাঠের মধ্যে যত মানুষ ছিল সকলে সেই এক আল্লাহর নামে ধরি দিয়ে এক আল্লাহর ধর্মকে অবলম্বন করলেন এক আল্লাহর ওপরে ইমান এনে সকলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন জোরে বলুন সুবাহ বালক হেরে যায়নি বরং হেরে গিয়েও জিতে গেছে জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহপগল্লা তলা বললেন ওয়ালা তকুলুলি মাই কতো নুফি সাবিলি লাগি আমদ বল্লাহ ইয়া ও যারা আল্লাহর কাস্তাই শহীদ হয়ে যায় যারা আল্লাহর কাস্তায় জীবন দিয়ে জাগি তারা কিন্তু মরে না বাল আহিয়া ও তারা বড় জীবিত বলা কিল্লা আমরা সেটা দেখতে পাই না অন্যত্র আল্লাহ পাক বলেছেন বাল আহিয়া ও ইন্দর বরং যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তারা তো মরে নিয়ে বরং আল্লাহ আল্লাহ তারা তাদের জন্য জান্নাতি খাবারের এই ব্যবস্থা করে দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ইন্টারনেটে বা ফেসবুকে তারা দেখেন দেখবেন বিভিন্ন জায়গায় সাহাবাদের কবর দেখতে পাওয়া গেছে যারা শহীদ হয়ে মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন ওই সমস্ত সাহাবাদের যেখানে আঘাতের কারণে তারা ইন্তেকাল করেছেন দেখা যায় সেই সমস্ত জায়গা থেকে এখনো টাটকা রক্ত নির্গত হচ্ছে ঠিক না বল আপনারা শুনেছেন যে কথা বলছিলাম যে আল্লাহ পাক রবুল পাঁচটা বিষয়ে আমাদেরকে পরীক্ষা নেবেন তার মধ্যে একটা হলো ভয় আর একটা হলো ক্ষুধা ক্ষুধার সামনে যখন আসবে তখন আমাদেরকে কেমনভাবে মানে স্টেপ নিতে হবে সেটা আমাদের আবদুল্লা বিন হোসাইফা রাদি আল্লাহ তালা আনহ ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম ভয় যখন সামনে আসবে তখন আমাদের কেমনভাবে স্টেপ নিতে হবে সেটাও আমরা আবদুল্লা বিন হোসাইফা বা এই বালকের ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলামুনা ইন কুনতুম মুমিনিন যারা মুমিন তাদের কোনো দুশ্চিন্তা তাদের কোনো টেনশন پریشان গ্রাস করবে না অন্যত্রে আল্লাহ পাক বলেছেন ওয়া আদাল্লাহুল্লাজিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তখলিফান্নাহুম ফিল আরদি তমা সতখলফা লদিন মিন কবলিন তোমরা যদি নেক আমাল করো সা কাজ করো করো আমি আল্লাহ পাক বললাম লায়াস্তাকলিফান্না নাহুম ফিল আরদি। যেমন হজরতে উমা রাজত্ব চালিয়েছিলেন যেমন হযরতে আবু বাকার খলিফা ছিলেন যেমন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা ছিলেন বাদশাহ ছিলেন যেমন মুসলমানরা এরা আগে রাজত্ব করেছেন আমি আল্লাহ ওয়াদা করলাম তোমরা যদি সেই নেক আমল আবারও করো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের বাদশাহিত্য আবারও ফিরিয়ে দেব। রোমের বাদশার সামনে বাদশাহিত বাদশা রোমের বাদশা বাদশা ঠিকই আছে কিন্তু ওই দিনকার জন্য বাদশাহিত্য কিন্তু আবদুল্লাহ বিন হোজাইফার ছিল ঠিক না ভুল কিন্তু আজকের জমানায় মুসলমানরা সব থেকে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত কারণ কি জানেন দেখবেন যেখানেই যান মুসলমানদের মাথা নত করে চলতে হয় কেন বলেন তিনি একটা জায়গায় আমরা মাথা নত করা বন্ধ করেছি যারই কারণে সর্ব জায়গায় আমাদের মাথা নত করতে হয় কোন জায়গায় বলতে পারবেন মসজিদে মসজিদে আমরা মাথা নত করা বন্ধ করেছি আল্লাহ করতে আমরা দ্বিধাবোধ করি যারই কারণে আজকে প্রত্যেকটা অফিস আদালতে ট্রেনে বাসে যেখানেই যাবেন মাথা নত করে চলতে হবে তার কারণ একটাই আমার আপনার মাথাটা আল্লাহর সামনে নত হয় না আল্লাপাক বললেন যে আমি আল্লাহ আমার সামনে মাথানত করবি না তো সর্ব জাতির সামনে মাথা নত করাবো আল্লাহ পাক বক্তা সম্পর্কে কোরআন হিমসাই ইন্নামা আনতা আপনি শুধুমাত্র নসিহাতকারী কাউকে পিটিয়ে আপনি হেদায়ত প্রাপ্ত করতে পারবেন না তার কারণ হেদায়তের মালিক কে আল্লাহ কিন্তু আল্লাহবাক এটাও বলেছেন মানুষ যতক্ষণ নিজেকে পরিবর্তনের আশা না করে আল্লাহ বা ততক্ষণ পরিবর্তন মানুষকে করার না তাহলে বক্তার দায়িত্ব নসিহাত করবে কাউকে জোর জবরদস্তি কিন্তু হেদায়েতের রাস্তায় আনতে পারবে না বা নামাজ পড়ার জন্য বলবে না যে তুমি নামাজ পড়ো না হলে মারা হবে বক্তা করতে পারবে না শ্রোতার দায়িত্ব কি আল্লাহ পাক সেটাও বললেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইগিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লা আল্লাহুম ইয়াতাফাক্কারুন মানুষের সামনে যখন কোরআন এবং হাদিসের তত্ত্ববহুল আলাপ আলোচনা করা হবে মানুষ তার ব্যাখ্যাটা বুঝে যেন একটু ভাবনা চিন্তা করে বেরেনে বুঝতে পারলেন এই ভাবতে রাজি আছেন আল্লাহ পাক বললেন যদি না ভাবেন তাহলে কি হবে ওমান আজলামু মিম্মান যুকিরা বি আয়াতি রাব্বিহি সুম্মা আরদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন আল্লাহ বললেন যারা কোরআন ও হাদিসের আলাপ আলোচনা শোনার পরে নিজেকে পরিবর্তন বা নিজেকে সাজানোর জন্য ভাবে না মুখ ফিরিয়ে নেয় বললেন তারা হচ্ছে আমার কাছে মুজরিম আর আমি মুজরিম যারা আসামি যারা তাদেরকে কি করবো কেয়ামতের দিন আল্লাপাক বলছেন আকদাম যে সমস্ত মুজরিম বা আসামি আমি আল্লাহ কেয়ামতের দিন তাদেরকে দেখে চিনতে পারবো এবং এই কপালের ওপরের যে চুলের গোছা আছে এই চুলের মুঠো ধরে ধরে আল্লাহ পাক জাহান নয় ফেলবেন কথা বুঝতে পারলেন তাহলে আমাদের দায়িত্ব ভাবতে হবে নিজেকে শুধরানোর জন্য ভাবনা চিন্তা করা আল্লাহ পাক কবুল করুক সকলে বলি আমি